চ্যানেল রূপালি, ভয়েস অব বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেশ স্বাধীনের পরে এখানে আমি তেমন শিল্পী না যদিও, তবে এখানে অনেক প্রোগ্রাম করেছি। তখন আমার এই যে মাথায় যে চাঁদিটা দেখা যাচ্ছে না, এটা দেখা যেত না, এরকম ঝাঁকি দিলে পরে মুখ ঢাইকা যাইত চুলে। এগুলি নিয়ে আস্তে 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 কামা লোভে আকৃষ্ট হওয়ার বিনিময়ে আমিত্যের লোভ লালসা সব চুল চলে গেছে। তখন এখানে যখন আমি গানের, তখন আমি সারিন্দা বাজিয়ে গান গাইতাম, সারিন্দা বাজিয়ে গানে টান দিলে এই জায়গার থেকে টান দিতাম, ওই ব্রিজে দাঁড়িয়ে মানুষ হই হই করত। এখন আর সেই সময় নাই। তাই আমাদের করুটি আর কাসেম দেওয়াং, উনি একটা ছন্দ রচনা করে গিয়েছে অনেকদিন পর, ওনার কথাটা স্মরণ হলো। টাঙ্গাইলের একটা রত্ন ছিল, বিশেষ করে বাউল সম্প্রদায়ের মধ্যে। উনি জীবিত থাকা সত্ত্বেও ওনার সম্মান আমরা করতে পারিনি, মৃত্যুর পর অনেকেই আমরা এটা অনুধাবন করে থাকি। ওনার একটি পদ আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখলাম এ দুনিয়া, দেখলাম এই দুনিয়া রঙ্গের খেলা, সে রং ভাঙিলে সবই থাকি। দেখলাম ভাই এ দুনিয়া কত রং বেরঙ্গের মানুষের সনে, কি সুন্দর এক মাখামাখি। এ দুনিয়া রঙের খেলা, রং ভাঙিলে সকল থাকি। দেখলাম ভাই এ দুনিয়া কত রং বেরঙ্গে মানুষের সঙ্গে, রং বেরঙ্গে রং বেরঙ্গে মানুষের সাথে, কি সুন্দর এক মাখামাখি। ভাই রে ভাই, শিশুকালে মায়ের কোলে ছিলাম সবাই অচেতন, মায়া কত আদর করে মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন। আমি যৌবনে সেই মাকে ছাড়ি পাইয়া এক সুন্দর নারী, ওরে যৌবনে সে মাকে ছাড়ি পাইয়া এক সুন্দর নারী, যৌবনে সে মাকে ছাড়ি, যৌবনে সেই মাকে ছাড়ি পাইয়া এক সুন্দর নারী, রঙ্গরসে ঘুরি ফিরি সব সময় তার পাশেই থাকি। এ দুনিয়া রঙের খেলা, রং ভাঙিলে সবই থাকি। অবাঞ্ছিত ছেলে আছে আমার ভাষায়, আমি তাকে কুপুত্র বলি, মানে আমাকে, আপনাদের কাউকে না। এক জায়গা থেকে ডাকতেছে তার স্ত্রী, পাশেই অসুস্থ শুয়ে আছে গর্ভধারণী মা। আপনি মায়ের পাশে বসে মায়ের মাথায় হাত বুলাচ্ছেন, আপনি একজন সুপুত্র, মায়ের মাথায় হাত বুলাচ্ছেন। আমার হাদিস সম্বন্ধে জানা নেই, তবে আল্লাহ বলেন কোন সন্তান পিতামাতার খদমত করাকালীন আমার হুকুমও যদি সে বজায় রাখতে না পারে, কাল হাসরের মাঠে ওইটা আমি ফিল আপ করে যাব। মায়ের মাথায় হাত বুলাচ্ছেন, স্ত্রী ডাকতে বলতেছে, কি তুমি এখানে বসে আছো, এদিকে আসো। আস্তে করে মায়ের কথা বাদ রেখে স্ত্রীর প্রলোভনে পড়ে আমরা সেই দিকে লালায়িত হয়েছি, তারই জন্য কথা।
কামাই খাবো আশা করে জন্ম দেই ছেলে মেয়ে, তারাও চলে গেল যার যেমন সুযোগ পেয়ে গো, যার যেমন সুযোগ পেয়ে গো, যার যেমন সুযোগ পেয়ে। ভাই রে ভাই, কামাই খাবো আশা করে জন্ম দেই ছেলে মেয়ে, তারাও চলে গেল যার যেমন সুযোগ পেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে গো, যার কেউ তো কারো নয়, দু চার দিনের দেখা শোনা।
আজান হচ্ছে, ক্ষমা করে দেবেন। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।